আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরু হলো পবিত্র রমজান। করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় বন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5,000 মানুষ, সংক্রমণ ছড়ালো 60 জেলায়। নতুন ডাক্তার নার্স নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যু। করোনা চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইন প্রয়োগে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, বাড়তে পারে হৃদরোগ সহ মৃত্যু ঝুঁকি, জানালেন চিকিৎসা বিজ্ঞানীরা। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্ত 28 লাখেরও বেশি মানুষ, মৃত্যু 1,98,000। এবার পুরো সংবাদ। আজ রমজানের প্রথম দিন, চাঁদ দেখার পর তারাবির নামাজ পড়ে সেহরি খেয়ে রোজা রেখেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানকে ঘিরে মুসলমানদের ঘরে ঘরে হরেক আয়োজন থাকে প্রতিবারই। রাজধানী জুড়ে থাকে ইফতার সামগ্রী কেনা বেচার হাজারো পসরা, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা ভাইরাসের বিশ্ব মহামারীর মধ্যে শুরু হয়েছে রোজা। সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটিতে দেশজুড়ে চলছে লকডাউন পরিস্থিতি। সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে জরুরি পণ্য ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। সরকারি ঘোষণায় ইফতার মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারাবির নামাজও পড়তে বলা হয়েছে ঘরে। মসজিদে শুধুমাত্র 2 জন হাফেজ সহ মোট 12 জন মুসল্লি তারাবির জামাত পড়তে পারবেন। রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলো, সব হোটেল, রেস্তোরাঁয় এবার ইফতার বিক্রি বন্ধ করা হয়েছে। তবে পাড়া মহল্লায় এ নিয়ম মানছেন না অনেকেই। এতে ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিশতির রিপোর্ট। সাধারণত রোজা শুরুর আগের দিন থেকে পুরো রমজান মাস লোকে লোকারণ্য থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের এই ইফতার বাজার। কারণ রেশমি কাবাব, বটি কাবাব থেকে শুরু করে আস্ত খাসির ভুনার মতো নানান রকম ইফতারি পাওয়া যায় এই বাজারে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। এবারে বসেনি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। রাজধানীর সব নামকরা ইফতার বাজারগুলোর একই অবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বন্ধ রাখা হয়েছে সব রকমের তৈরি ইফতার বিক্রি। আমরা বন্ধ রাখছি যে এখানে করোনা ভাইরাসের জন্য এসএসসি চক বাজারে হয়তো ধারণা করছি কিছু ইফতার দোকান হবে, আমার হিসাবে ভালো হয়েছে, কিন্তু কষ্ট একটাই যে আমাদের এতদিনের ঐতিহ্যটা পুরাতন ঢাকা যে ঐতিহ্যটা নেই। বাড়িতেই ইফতারের আয়োজন করছেন সবাই। পুরান ঢাকা বা রেস্তোরাঁর ইফতার খাওয়ার অভ্যাস যাদের, তারাও বাধ্য হয়েই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। কিন্তু পাড়া মহল্লার ভিতরের চিত্র একেবারে ভিন্ন। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও এসব জায়গায় বসছে ইফতার সামগ্রীর দোকান। সামাজিক বা শারীরিক দূরত্বের কোনো তোয়াক্কা না করেই ইফতার কিনছে মানুষ। আমরা যারা ব্যাচেলর, আমাদের যাদের হচ্ছে আমরা যেতে পারিনি গ্রামে মা বাবার কাছে, তাদের তো এখন ইফতার করতে হবে। এই যে হালিম নেওয়ার জন্য, যেটা ঘরে বানাইতে অনেক ঝামেলা হয়, তো হালিমটা নেওয়ার জন্য আসছি। ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে শাকসবজি আর ফলমূল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইফতারে ভারী খাবার কম খেয়ে প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। আপনি যদি লবণ বেশি ব্যবহার করেন, আপনি যদি ফ্যাট টাইপের খাবার বেশি খান, তাহলে আসলে এটা আপনার তৃষ্ণার পরিমাণটা বাড়ায় দিবে। এই জন্য আমরা বলি যে আসলে এই সময়টা আপনি ফ্রুটস খাবেন, যে ফ্রুটস গুলোতে খুব প্রচুর পরিমাণে পানির পরিমাণ থাকে। করোনা ভাইরাস মানুষের জীবনযাপন আচারের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে, পাশাপাশি বদলে দিয়েছে বহু বছরের সেই সব পরিচিত ইফতারের চিত্র। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ 49তম দিনে বাংলাদেশ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 9 জন মারা গেছেন। এ নিয়ে এই রোগে 140 জনের মৃত্যু হল। নতুন করে 309 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা 4,998 জন। আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশের 7টি জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। রাসনা দাসের রিপোর্ট। রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা বাদে দেশের 61টি জেলা এখন করোনায় আক্রান্ত। গত 24 ঘন্টায় 9 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন 309 জন।
চব্বিশ ঘন্টায় সুস্থ হয়নি একজনও। অনলাইন বুলেটিনে আরও জানানো হয়, গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 3,422 জনের, পরীক্ষা করা হয়েছে 3,337 জনের, যা আগের দিনের চাইতে কম। কারণ হিসেবে জানানো হয়, শুক্রবার থাকায় বেসরকারি হাসপাতালে পরীক্ষার হিসাব পাওয়া যায়নি। আক্রান্ত ব্যক্তি 4,998 জন। দুঃখের সাথে জানাই আমাদের গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন, মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব, ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। এই সময় তিনি দাবি করেন, দেশের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নেই। উপজেলা পর্যায়েও প্রতিটি কোভিড-19 হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা আছে বলেও জানান তিনি। ডেডিকেটেড করোনা হাসপাতাল ও আইসোলেশন ইউনিট সমূহে অক্সিজেন সরবরাহের কোনো ঘাটতি নাই। সারা দেশে সকল উপজেলায় মোট 10,394টি অক্সিজেন সিলিন্ডার আছে এবং মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল বাদে আমাদের 8টি বিভাগে মোট অক্সিজেন সিলিন্ডার আছে 13,745টি। এ সময় পবিত্র মাহে রমজানে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ঘরে থেকে ইবাদত করার পরামর্শ দেন তিনি। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দিতে নন ক্যাডার হিসেবে শিগগিরই 2,000 চিকিৎসক ও 6,000 নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মিডিয়া সেলের আহ্বায়ক হাবিবুর রহমান খান একথা জানান। তিনি বলেন, করোনা আক্রান্তদের সেবা দিতে প্রয়োজনীয় জনবল, মানসম্মত পিপিই ও মাস্কের কোনো সংকট নেই। তিনি আরও জানান, ঢাকা শহরে 10টি ও ঢাকার বাইরে 11টি পয়েন্টে করোনা রোগীদের পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ঢাকার 9টি হাসপাতালে 2,700 শয্যায় করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব আরও জানান, আগামী 4 দিনের মধ্যে বসুন্ধরা কনভেনশন হল প্রস্তুত করে শয্যা সংখ্যা বাড়ানোর কাজও চলছে। জনবলের বিষয়েও ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা নাই। তাছাড়া আপনারা জেনে খুশি হবেন যে এই করোনার কারণে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে অবিলম্বে 2,000 ক্যাডার ডাক্তার মানে ঠিক ক্যাডার পদে তো একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, ক্যাডারে ঢোকানো সম্ভব না হলেও নন ক্যাডার হিসেবে আমরা 2,000 ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে পারি। অধিক সংখ্যক নার্স দরকার, এই জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে অবিলম্বে 6,000 নার্স যেন আমরা রিক্রুট করে ফেলি করোনা পরিস্থিতি ফেস করবার জন্যে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে শনিবার নারায়ণগঞ্জে আরও 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করোনা শনাক্ত হয়েছে 41 জন। এছাড়া উপসর্গ নিয়ে সিলেট, খুলনা, সাতক্ষীরা, মৌলভীবাজার, ভোলা ও বরিশালে 6 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় বাড়ছে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। ঢাকার পরই সবচেয়ে ভয়াবহ অবস্থা নারায়ণগঞ্জের। প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে, থামছে না মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন আরও 41 জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 39 জনে আর আক্রান্ত 625 জন। ভয়াবহ এ পরিস্থিতিতেও অনেকেই মানছেন না লকডাউন। দ্বীপজেলা ভোলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত 2 জন শনাক্ত হয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 1 জন। জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালে 1 বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া জেলার বোরহানউদ্দিন উপজেলায় 8 বছরের 1 শিশু এবং মনপুরা উপজেলায় 22 বছরের 1 যুবকের করোনা শনাক্ত হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসাধীন 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 3 জেলায় 1 জন চিকিৎসক সহ 12 জনের করোনা শনাক্ত হয়েছে। মৌলভীবাজারে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে থাকা 1 নারীর মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 2 জন। সিলেটের ডাক্তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি থাকা 1 রুগীর মৃত্যু হয়েছে। নতুন 8 জন সহ সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা 57 জন। হবিগঞ্জে ডাক্তার সহ আরও 5 জন করোনা আক্রান্ত হয়েছেন। জামালপুরে পুলিশ কর্মকর্তা সহ 5 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। ঝিনাইদহে প্রথমবার 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে বাবা ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। এ নিয়ে এই জেলায় চারজন করোনা রোগী শনাক্ত হলো। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 48 ঘণ্টায় খুলনা বিভাগের 5 জেলার 95টি নমুনা পরীক্ষা করে 12 জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। শরীয়তপুরে আরও 3 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরের শার্শায় 4 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5 জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণস্বাস্থ্য উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার কিট এখনও গ্রহণ করেনি স্বাস্থ্য অধিদপ্তর। পূর্ব নির্ধারিত কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কেউই উপস্থিত ছিলেন না। তবে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী জানান, আগামীকাল স্বাস্থ্য অধিদপ্তরকে কিট পৌঁছে দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর অনুষ্ঠানে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ার ঘটনা অনেকটাই হতাশ করেছে আয়োজকদের। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির কাছে কিট হস্তান্তর করে গণস্বাস্থ্য কর্তৃপক্ষ। কিট হস্তান্তর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, অল্প খরচে এই কিট সরবরাহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র। অনুমতি মিললে এক সপ্তাহের মধ্যে উৎপাদনে যাবেন তারা। আর্মি প্যাথোলজি ল্যাবরেটরি আছে, আইসিডি ডিআরবি আছে, আমাদের বিএসএমইউ আছে, তারা নিজেরা, আমরা যে তথ্যগুলি দিচ্ছি তারা নিজেরা সেটা পরীক্ষা করে দেখবেন। দেখার পরে তাদের ফলাফল পাওয়ার পরেই ঔষধ প্রশাসন এটাকে দেবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের অনুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল জানান, এই কিট দিয়ে মাত্র 5 মিনিটে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত করা যাবে। প্রতিটি কিটের দাম পড়বে 250 টাকা। মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করে সমর্থ হয়েছে, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো টেস্টকে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এ কিট রপ্তানি করতে প্রস্তুত গণস্বাস্থ্য কেন্দ্র। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের নতুন মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতির সুযোগে কেউ যেন অপকর্ম করতে না পারে, সেজন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। ভাইরাসের প্রাদুর্ভাবের ঝুঁকিপূর্ণ সময়ে আমরা আইন শৃঙ্খলা বিষয়ক সম্ভাব্য ঝুঁকি সমূহ পর্যালোচনা করেছি। কোনো অপরাধী, দুষ্কৃতিকারী বা সন্ত্রাসীরা যেন সুযোগ দিতে না পারে, সে লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রমজান মাসকে ঘিরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং অভিযান অব্যাহত থাকবে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পেয়েও কুয়েতে চরম দুঃসময় কাটাচ্ছেন প্রায় 4,000 বাংলাদেশি কর্মী। তাদের এখন দেশে ফেরত পাঠানো হবে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের অস্থায়ী বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে, সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা নেই। ওইসব ক্যাম্প থেকে ভিডিও পাঠিয়ে অনেকেই অভিযোগ করেছেন, রমজানের শুরুতে ঠিকমতো সেইরি ইফতারও খেতে পারেননি তারা। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 28,25,000। এ পর্যন্ত মারা গেছে 1,97,667 জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে গত 24 ঘণ্টায় মারা গেছে 1,000-এরও বেশি মানুষ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে 51,000 মানুষ এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিকে ইটালিতে এ পর্যন্ত কমপক্ষে 150 চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সব মিলিয়ে মারা গেছে প্রায় 26,000 মানুষ। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,44,660 জনের, মৃত্যু হয়েছে 19,506 জনের। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা 219,764 জন এবং মারা গেছে 22,524 জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1,60,000। দেশটিতে এ পর্যন্ত এই ভাইরাসে মারা গেছে 22,245 জন। জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা 1,55,054 জন এবং মারা গেছে 5,767 জন। ভারতে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1,752 জন, মারা গেছে 37 জন। এ নিয়ে দেশটিতে ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 24,942 এবং মৃত্যু 780 জনের।
করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউনের মধ্যেও রাজধানী থেকে বের হওয়ার পথে বা রাজধানীতে প্রবেশের বেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়তে হচ্ছে সবার। অকারণে বের হলে জরিমানা অথবা মামলা শিকার হতে হচ্ছে অনেককেই। পাড়া মহল্লায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। নিম্ন আয়ের মানুষরা বলছেন খাবারের অভাবে রাস্তায় নেমেছেন তারা। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। অঘোষিত লকডাউনের কারণে রাজধানীতে অন্যদিনের তুলনায় ব্যক্তিগত যানবাহন কিছুটা কম, রাস্তাও ছিল বেশ ফাঁকা। তবে তৎপর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীতে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে অনেককে। যে গাড়িগুলো অকারণে বের হচ্ছে বা যাদের যে কাউন্টার বলতেছে আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে না, তাদেরকে আমরা প্রসিকিউশনে আওতায় আনতেছি, এবংকি যারা চিকিৎসা সংক্রান্ত বা গার্মেন্টস ফ্যাক্টরি ওটাকে আমরা যথেষ্ট সহায়তা করেছি তাদের অবস্থানে যাওয়ার জন্য। বিভিন্ন এলাকায় মানুষজনের কিছুটা ভিড় রয়েছে। ঘরে খাবার না থাকায় জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন বলে জানান অনেকেই। খাওয়ান দাওয়ান পাইলে বাসায় থাকলাম, বাইরে এলাম না। তো কিছু দেয় সরকার, তো আমরা তো পাই না কিছু, কারণ রাস্তাতে দাঁড়ায় থাই দেখি কিছু পাইনি, কিন্তু কাশলে তো কিছু পাই না, ঘুরিয়া ঘুরিয়া যাই গিয়া। দুই মাস ধরে এই ঘটনা, দুই মাস ধরে আমরা ভালোভাবে খাওয়ান খাই না। আমরা খাওয়ান পাইলে কিতাম বাড়ি, আমরা খাওয়ান পাই না দেখি রাস্তায়। খুব তাড়াতাড়ি করোনা ভাইরাস থেকে দেশ এবং বিশ্ব মুক্তি পাবে, পাশাপাশি পরিস্থিতি হবে স্বাভাবিক, এমনটাই প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দেয়া নিয়ে ব্যস্ত, কিন্তু সংকটময় এমন পরিস্থিতিতে অনেক মধ্যবিত্ত পরিবারও অভাবের কারণে কষ্টে আছেন। কিন্তু সমাজে মানসম্মানের ভয়ে তারা কারো কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। এসব ভেবেই কোনো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে। বিস্তারিত শারমিন রিহার আরেকটি রিপোর্টে। সাধারণ ছুটিতে প্রায় স্তব্ধ রাজধানী ঢাকা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ গণপরিবহন, দিনযাপন রীতিমতো কষ্টকর হয়ে পড়ছে পরিবহন শ্রমিক, গার্মেন্টস কর্মীসহ ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িতদের। বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ, খাদ্যপণ্য ও জরুরি সেবা সরবরাহ করছেন। শুধু কি দরিদ্র জনগোষ্ঠী? করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রভাবে নিয়মিত চাকুরিজীবী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লোকলজ্জার কারণে তারা সহায়তা চাইতে পারছেন না, তাই মধ্যবিত্তের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। তেমনই একটি সংগঠন ভালোবাসার মঞ্চ। পুরান ঢাকা কেন্দ্রিক এই স্বেচ্ছাসেবী সংগঠনটি এরই মধ্যে 3,000 পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। আমরা চিন্তা করছি এটার একটা উপায়, আমাদের যে এরিয়াতে যে যে প্রতিনিধি আছে তাদের ছবি সহ নাম্বার সহ আমরা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টিং করেছি, তারা সেই নাম্বারে যদি ফোন দেয় তাদের পরিচয় গোপন রেখে আমরা তাদের বাসায় এটা পৌঁছে দিচ্ছি। তারা যে মেনুগুলো মানুষ মধ্যবিত্ত পরিবারগুলো ইউজ করে ঠিক আমরা সেই মেনুগুলো দিচ্ছি। এরকম স্বেচ্ছাসেবায় যুক্তরা বলছেন খোঁজ নিলে জানা যাবে না খেয়ে থাকছেন হাজারো মধ্যবিত্ত। সমাজে মানসম্মানের ভয়ে তারা কারো কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। মধ্যবিত্তদের সহায়তায় ভালোবাসার মঞ্চ চালু করেছে আলাদা হটলাইন। কেউ ফোন করলে কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে পরিচয় গোপন রেখে সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী তাদের ঘরে পৌঁছে দিচ্ছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। একলা চলো নীতির কারণে সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের গুলশান কার্যালয়ে বিগত সময়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য এই সরকারের যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসা উচিত ছিল সেটা তারা আসতে পারেনি, ব্যর্থ হচ্ছে। আজকে এই করোনা ভাইরাসের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তাদের যে শাসন ব্যবস্থা সেটা কতটা ভঙ্গুর, স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। মুজিবনগর সরকারের অর্থ সচিব এবং টাঙ্গাইলের সাবেক সাংসদ সদস্য
খন্দকার আসাদুজ্জামান আর নেই। দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেলে ঢাকায় নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জয়পুরহাটে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সকালে পাঁচবিবি উপজেলার বাকিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী মুস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, প্রায় 2.5 বছর আগে মুস্তাফিজুর রহমানের সাথে বিথি আক্তারের বিয়ে হয়। এরপর থেকে প্রায়ই যৌতুকের দাবিতে বিথিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত তার স্বামী। শেরপুরের নকলায় বিজিডির 10 বস্তা চাল সহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আবু বক্কর উপজেলার টালকি ইউনিয়নের মজিদবাড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে 10টি চালের কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। লকডাউনের কারণে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের পাট ব্যবসা বন্ধ রয়েছে, ফলে এর সাথে জড়িত প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন গুদামে মজুত পড়ে আছে প্রায় 700 কোটি টাকা মূল্যের 20 লাখ মণ কাঁচা পাট। ব্যবসায়ীরা সীমিত আকারে কোরিয়া ও চীনে পাট রপ্তানির সুযোগ চেয়েছে। নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। এককালে পাট ব্যবসার জন্য প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি ছিল। সেই রমরমা বেচাকেনা না থাকলেও পাটের জন্য এখনও বিখ্যাত নারায়ণগঞ্জ। কিন্তু করোনা সংক্রমণ রোধে চলা লকডাউনের কারণে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। রপ্তানির অপেক্ষায় প্রায় 20 লাখ মণ পাট নারায়ণগঞ্জের বিভিন্ন গুদামে মজুদ রয়েছে। এরই মধ্যে আগামী জুলাই মাসে শুরু হবে নতুন পাটের আমদানি। এদিকে মার্চের 8 তারিখ থেকে পাট রপ্তানি ও গুদামগুলোতে পাটের বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে। বংশ পরম্পরায় এসব শ্রমিক দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করত। 3-4 হাজার শ্রমিক এখানে কাজ করে, তারা এখন কেউই আসে না, বন্ধ ইন টু ডেলেই বন্ধ করোনার জন্য আর কি। 2 মাস থেকে আর কি আমরা মানে বন্ধ। আমাদের পাট শ্রমিকরা সবাই আর কি বেকার হয়ে, আমরা সহকারে সবাই বেকার হয়ে আর কি বসে আছি। আগে আমাদের নাম যে 25-50 থেকে 60টা কোম্পানি ছিল, এখন মাত্র হাতে গোনা 20-25টা কোম্পানি আছে যারা বর্তমানে এক্সপোর্ট দিতেছে। এখন এই লকডাউনে তারা কোনো কাজকর্ম নাই। এদিকে পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান পাট সমিতির কর্মকর্তারা জানান, দেশে প্রায় 700 কোটি টাকা মূল্যের পাট রপ্তানির অপেক্ষায় মজুদ রয়েছে। অনেক দেশের পাট ব্যবসায়ীরা ক্রয় আদেশ বাতিল করেছেন। তবে চায়না এবং কোরিয়া সীমিত আকারে পাট আমদানি করতে চায়, এমনটা জানিয়ে পাট সমিতির কর্মকর্তারা সীমিত আকারে রপ্তানির সুযোগ চেয়েছেন। যে 3 মাস যাবত যে ব্যাংক ইন্টারেস্ট, গুডন ভাড়া, কর্মচারীদের বেতন, এগুলি সব বহন করতে পারেন কাঁচা পাট ব্যবসায়ীদের উপর। এগুলা একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে এবং এক্সপোর্টে মাল বের করতে পারতেছে না এবং এক্সপোর্ট ক্যান্সেল হয়ে। সরকার পাট রপ্তানিকারকদের জন্য ঘোষিত প্রণোদনার পাশাপাশি পাট রপ্তানির অনুমোদন দেবে, এমনটাই প্রত্যাশা পাট ব্যবসায়ীদের। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে 50,000 দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম। রমজান উপলক্ষে রূপগঞ্জে দরিদ্র মানুষের মাঝে মাংস ও ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। একই সাথে পরিস্থিতি মোকাবেলায় বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান রংধনু গ্রুপের চেয়ারম্যান। পুলিশ, ডাক্তার ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য চিকিৎসা সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়েছে আকিজ গ্রুপ। সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ ও সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার আব্দুল ওহাবের কাছে এসব উপকরণ তুলে দেন আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক শেখ জামিল উদ্দিন। এছাড়া পুলিশ সদস্যদের জন্য মাস্ক ও স্পা ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আইজিপি ডক্টর বেনজির আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনা সংকটকালে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রাজধানীর টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজ মাঠে ব্যক্তিগত উদ্যোগে এ ত্রাণ বিতরণ করেন সাবেক ছাত্রনেতা ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান উপস্থিত দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সেরিশের সময় রাত 4:04, রাজশাহীতে 4:09, সিলেটে 3:55, চট্টগ্রামে 4:02, খুলনা 4:10, বরিশালে 4:06, রংপুরে 4:03 এবং ময়মনসিংহে সেরিশের সময় রাত 4:01। আগামীকাল ঢাকায় ইফতার সন্ধে 6:29, রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধে 6:30। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের চলতি মৌসুম বাতিল করে আগামী বছর আবার লীগ শুরুর দাবি করেছে ক্লাবগুলো। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় এই দাবি তোলেন 13টি ক্লাবের প্রতিনিধিরা। সভায় ক্লাবগুলো জানায়, করোনার আগ পর্যন্ত লীগে খেলা হয়েছে মাত্র 6 রাউন্ড, বাকি আছে 18 রাউন্ড। বর্তমান পরিস্থিতিতে খেলা শুরুর কোনো সম্ভাবনা নেই, তাই এই লীগ এখনই বাতিল করে আগামী বছর নতুন করে শুরু হোক। বর্তমান চুক্তিতেই তখন দেশি ফুটবলারদের খেলতে হবে, এই ফাঁকে বিদায় দেওয়া হবে বিদেশিদের। ক্লাবের এই দাবির বিষয়টি পাঠানো হবে বাফুফের নির্বাহী কমিটিতে, তারাই পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। করোনায় ক্ষতিগ্রস্ত বিশ্বের সব সদস্য দেশের পাশে দাঁড়াতে অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা 211টি দেশকে দেবে প্রায় 1,274 কোটি টাকা। প্রত্যেকটি দেশ পাবে কমপক্ষে $5 লাখ। করোনা ভাইরাসের প্রভাবে ফুটবলে যেসব আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতেই এমন সিদ্ধান্ত ফিফার। করোনা ভাইরাসের কারণে বাতিল করা হল ডাচ ফুটবল লীগ এডিডিভাইসের এবারের আসর। ডাচ সরকার আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত সব খেলাধুলা নিষিদ্ধ করে দেয়ায় এই সংখ্যাটা আগেই তৈরি হয়েছিল। এরপর লীগ কর্তৃপক্ষ 18টি ক্লাব ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এক বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এডিডিভাইস তাদের বিবৃতিতে জানায়, প্রতিযোগিতারও অনেক রাউন্ড বাকি, এ অবস্থায় প্রমোশন ও রিলিগেশনের বিষয়টিও প্রয়োগ করা সম্ভব হবে না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। শুরু হলো পবিত্র রমজান। করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় বন্ধ রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 5,000 মানুষ, সংক্রমণ ছড়ালো 7টি জেলায়। নতুন ডাক্তার নার্স নিয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের। করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে 6 জনের মৃত্যু। করোনা চিকিৎসায় হাইড্রক্সি ক্লোরোকুইন প্রয়োগে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, বাড়তে পারে হৃদরোগ সহ মৃত্যু ঝুঁকি, জানাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত 28 লাখেরও বেশি মানুষ, মৃত্যু 1,98,000। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।